দর্শক শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা শুরুতেই রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের খবর জানতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, বিজন সেখানে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের জানান। দেখুন, বুক ভরা ব্যথা ও ভগ্ন হৃদয় নিয়ে হাজার হাজার মানুষ এখানে রাজধানীর রায়ের বাজার যে বধ্যভূমি সেখানে এসে জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের মোহাম্মদপুর এবং আদাবর থানার ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়া মহিলা আওয়ামী লীগ সহ ওয়ার্ড ভিত্তিক যে আওয়ামী লীগ এবং কমিশনারগণ আছে তারা এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। তারা মোমবাতি প্রজ্বলনে কর্মসূচিটি রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নেতারা এখানে, ছাত্রলীগের কর্মীরা তারা এখানে মোমবাতি প্রজ্বলন করছে এবং আমাদের বুদ্ধিজীবী শ্রেষ্ঠ সন্তান যারা আমরা বলি যে 1971 সালের এই দিনে বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্ত যখন তখন এদেশের পাকিস্তানি সেনাবাহিনীর সাথে আমাদের দেশীয় কিছু রাজাকার আলবদল আসাম তাদের সহযোগিতায় আমাদের শ্রেষ্ঠ সন্তান যারা বিশেষ করে শিক্ষক শিল্পী কবি সাহিত্যিক শিল্পী তাদেরকে হত্যা করা হয় এই রায়ের বাজার বধ্যভূমিতে। তাদের স্মরণে কিন্তু আজকে সেই দিবসটি পালিত হচ্ছে এবং তাদের মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে রায়ের বাজার বধ্যভূমি। আপনি দেখতে পাচ্ছেন যে আগে থেকে গণপূর্ত মন্ত্রণালয় তাদের যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশে সেটা মোমবাতি প্রজ্বলন করছেন। এখানকার যে বধ্যভূমি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি জলরাশি রয়েছে, জলরাশির মধ্যে একটি প্রাণের পাথর সেটি বেদনার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বড় জ্বালানা ইটের সরি মাঝখানে জ্বালানা সেটি দিয়ে হয়তো দূরে আকাশটা আমি রাতের কারণে হয়তো দেখাতে পাচ্ছি না আপনাকে। এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এখানকার সকালেও নানা কর্মসূচি রয়েছে। এখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারাও আছেন, এখানে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর যারা আছেন তারাও এখানে আছেন নিবেদন করার জন্য এখানে। আপাতত হিমাদ্রি এই ছিল আমার কাছে এখানে সবশেষ খবর। হয়তো পরবর্তী খবরে হয়তো আমরা আরও কিছু তথ্য আপনাকে জানাতে পারি। বিজন, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে যাব ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা সন্তানদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছে, সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সৌর বাপ্পা। বাপ্পা, এর আগে যেমনটি দেখেছি রায়ের বাজারেও প্রদীপ প্রজ্বলন হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, সেখানে কী অবস্থা আমাদের যদি জানান? বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সেই সময়, সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং সেই সঙ্গে আমাদের স্বাধীনতার যুদ্ধে সে মার্চ মাস থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত যে সকল শহীদ হয়েছেন সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। তাদের রক্তের বিনিময়ে আমাদের এই পরিচিত স্বাধীন। হিমাদ্রি, এই মুহূর্তে আছি আমরা ধানমন্ডির একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা ইনস্টিটিউটে, যেখানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষণা ইনস্টিটিউটের এখানে সবাই উপস্থিত হয়েছেন সেই 14 ডিসেম্বরে যে আমাদের সূর্য সন্তানরা শহীদ বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এবং সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে প্রদীপ প্রজ্বলন এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে চেষ্টা করা হচ্ছে জাতির সেই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এখানে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারাও আছেন এবং তার সেই সাথে আছেন অন্যান্য শিক্ষকরা এবং শহীদ পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মাহবুবুল আলম হানিফ। আমরা তার কাছে শুনতে চাচ্ছি আজকের এই দিন সম্পর্কে। পাকিস্তানের যারা গণহত্যা করেছিল তারা এখনও আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই এই জাতির কাছে। আমরা আজকের দিবসে দাঁড়িয়েও আমরা প্রত্যাশা করব এবং আমরা আহ্বান জানাব পাকিস্তানিকে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য বাঙালি জাতির কাছে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে। আমি এই মুহূর্তে আমাদের তরুণ প্রজন্মকে আপনারা এই দিনটির চেতনায় কীভাবে উদ্বুদ্ধ করতে চান বা কী করা উচিত নতুনদের? আমাদের স্বাধীনতার ইতিহাস এটা আমাদের অনেক গৌরবের, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের সকলের অনুরোধ থাকবে যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যে গড়তে হলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সব জানতে হবে, স্বাধীনতার ইতিহাসটাকে জানতে হবে এবং এই যে 30 লক্ষ মানুষের যে আত্মত্যাগ ছিল আমাদের এই তাদের এই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমাদের বঙ্গবন্ধুর সেই স্বপ্নে সোনার বাংলা যদি করতে হয় তাহলে এই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের করতে হবে।
আমার আহ্বান থাকবে যে সকল তরুণ প্রজন্ম তার মুক্তিযুদ্ধ ইতিহাসটা সঠিকভাবে জেনে এরপরে তারা যেন আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে পারে, তাহলে আমাদের এই শহীদদের আত্মত্যাগ আমাদের সার্থকতা লাভ করবে। হিমাদ্রি, দেখছিলেন এভাবেই সবাই জনমত নির্বিশেষে সবাই মিলে চেষ্টা করছেন। এখানকার যে সূর্য সন্তানরা যারা ছিলেন আমাদের, এই যারা এই গণহত্যার শিকার হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার আলবরদরদের হাতে যারা গণহত্যার শিকার হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে কিন্তু সবাই এক হয়েছেন এবং প্রদীপ এবং মোমবাতি প্রজ্বলনের মধ্যেই কিন্তু এই সূর্য সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং এখানে আমরা যখন এসেছি তখন থেকে কিন্তু বিভিন্ন আয়োজন চলছে এবং সব কিছু মিলে আমাদের এখানে কি সাংস্কৃতিক আয়োজনও চলছে পেছনে, যেখানে দেশের গান বাজানো হচ্ছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান বাজানো হচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু মানে বিভিন্ন প্রজন্মের মানুষকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, নানা প্রজন্মের, সেই সাথে শিশু থেকে শুরু করে কিশোররাও এখানে আছে। সবাই মিলে কিন্তু শ্রদ্ধা বনত চিত্তে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন আমাদের সেই সূর্য সন্তানদের, যারা দেশকে মেধাশূন্য করার একটা প্রচেষ্টার অংশ হিসাবে যাদের পাকিস্তানি হানাদাররা হত্যা করেছিল। সৌরভ আপা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৌরভ আপা। এবারে ঢাকার বাইরে শহীদ বুদ্ধিজীবী দিবসের খবরাখবর জানাতে আমাদের সাথে খুলনার গল্লামারি স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি তো সেখানে গল্লামারিতে আছেন, সেখানে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের সবশেষ কী খবর আছে আপনার কাছে? খুলনাবাসী জড়ো হয়েছিল যে গল্লামারি যে স্মৃতিসৌধে, আর এই জড়ো হওয়াটা শহীদ যে বুদ্ধিজীবী রয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা অঞ্জলি নিবেদনের জন্য 12:01 সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে যে মুক্তিযোদ্ধারা পরবর্তীতে মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ এবং এছাড়া যে মহানগর আওয়ামী লীগের ও জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা ছিল তারা কিন্তু পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এছাড়াও থাকছে যে শুধুমাত্র যে রাজনৈতিক, সামাজিক বা পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এমনটি নয়, ব্যক্তি উদ্যোগে বিশেষ করে শহীদ পরিবারের সন্তানরা এসেছিলেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। এবং এখানে থাকছে যে আপনি জানেন যে খুলনার যে মুক্তিকামী যারা ছিলেন তারা শুধুমাত্র যে বিভিন্ন মুক্তিকামী মানুষদের যে পাক হানাদার বাহিনী যারা ছিলেন তারা যেটা করেছেন যে এখানে তাদেরকে এনে শহীদদের নির্যাতনের পরে এখানটায় হত্যা করে এখানে তার দেহের অংশ ফেলে, যার কারণে যে এই মাটির যে পরতে মিশেছে রয়েছে যে শহীদদের যে দেহের শেষ অংশ, যার কারণে তাদের যে স্মৃতি রক্ষার জন্য এখানে গল্লামারি স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের জন্য স্মরণ করার জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, যার কারণে যে দীর্ঘদিনের দাবি ছিল যে এই যে স্মৃতিসৌধের পূর্ণতা পাবে এবং এখন যে খুলনা যে জেলা বিএনপি যে মহানগর জেলা শাখার উদ্যোগে যে স্মৃতিসৌধে তারা এসেছেন এবং তারা যে শ্রদ্ধাঞ্জলির নিবেদন শুরু করেছেন, এর পরবর্তী যে মহানগর জেলা বিএনপি অন্য যে সহযোগী সংগঠনগুলো যে বিশেষ করে যুবদল, ছাত্রদল, তারাও কিন্তু এসেছেন, তার কারণে যে শুধুমাত্র যে রাজনীতি বা পেশাজীবী বা যে সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থেকে রয়ে নেয় এই শ্রদ্ধাঞ্জলি করছেন, বিশেষ করে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে যেমন আসছে তাদের সন্তানদের নিয়ে আসছেন এবং অনুরূপভাবে যে এই যে যাদের জন্য যাদের ত্যাগের বিনিময় রাষ্ট্র হয়েছে যে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য খুলনার গল্লামারির যে বধ্যভূমিতে সেখানে খুলনাবাসী জড়ো হয়েছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। সৌরভ আপা, বিজন কুমার দাস, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।